শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি আমার সম্মানিত প্রিন্সিপাল ম্যাডাম এবং আমার সম্মানিত স্যার ম্যাডাম এবং আমার সহকর্মীদের শুভ সকাল জানাই। আমাদের গণপ্রজাতন্ত্রী দিবসে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার নাম রাহুল। আজকে আমরা সবাই আমাদের জাতির 70তম প্রজাতন্ত্র দিবসের পালনের জন্য এখানে এসেছি। এটি আমাদের জন্য একটি মহান এবং শুভ অনুষ্ঠান মাত্র। আমাদের একে অপরের শুভেচ্ছা জানা উচিত এবং আমাদের জাতির উন্নতি এবং সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। 26শে জানুয়ারিতে আমরা প্রতি বছর ভারতবর্ষে গণপ্রজাতন্ত্র দিবস উদযাপন করি, কারণ এই দিনে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল। আমরা জানি 1950 সাল থেকে 1লা জানুয়ারি 1950 সাল থেকে ভারতের গণপ্রজাতন্ত্র দিবসকে নিয়মিতভাবে উদযাপন করেছিল। ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে জনসাধারণের নেতৃত্ব দেওয়ার জন্য আর নেতাদের নির্বাচিত করার অধিকার রয়েছে। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। 1947 সালে আমরা ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে আমাদের দেশটি অনেক শক্তিশালী এবং শক্তিশালী দেশগুলির মধ্যে গণনা করা হয়েছিল। কিছু বিকাশের সাথে সাথে কিছু বৈষম্য, ওইরকম বৈষম্য দারিদ্র, বেকারত্ব, দুর্নীতি, নিরক্ষরতা ইত্যাদি জন্ম দিয়েছে। সমাজে এমন সমস্যা সমাধানের জন্য আমাদের আজকে অঙ্গীকার নিতে হবে যে আমাদের দেশ বিশ্বের সেরা দেশ। মহাকবি জাতীয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের জাতীয় পতাকাতে 3টি রং এবং 1টি চাকা রয়েছে, যার সমান 24টি লাঠি রয়েছে। আমাদের ভারতীয় জাতীয় পতাকার 3টি রং কিছু অর্থ আছে। আমাদের পতাকার শীর্ষ কাশ্মীরের রং আমাদের দেশের শক্তি সাহসকে নির্দেশ করে। মাঝারি সাদা রং শান্তি নির্দেশ করে, তবে কম সবুজ রং বৃদ্ধি এবং সমৃদ্ধি নির্দেশ করে। 1950 সালে অসাধারণ রাজা অশোকের ধর্মচক্র। আমরা 26 জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করি, কারণ 1950 সালে এই সংবিধান কার্যকর করা হয়েছিল। তাই আমার বক্তব্য আর দীর্ঘতর না করিয়ে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের অনিচ্ছাকৃত ত্রুটিগুলির জন্য নিজ নিজ গুণে মার্জনা করতে সকলকে অনুরোধ জানিয়ে আবার আমার বক্তব্যের শেষ দাঁড়ি এখানেই টানলাম। ধন্যবাদ।